যদিও মহিলা ভোটাররা কম, কিন্তু সকাল থেকে প্রচুর মহিলা ভোটার ছিল, তারপরেও এখনো কিছু, এই যে দুপুর বেলায় ওনারা বলছেন এই দুপুর বেলায় সাধারণত ভোটার উপস্থিতি কম থাকে, তারপরেও এখানে কিছু মহিলা ভোটার এখনো ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে মহিলা ভোটাররা তারা এসছে, আমরা যদি একটু দেখাই কেন্দ্রে যে যারা ভোট দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে এখানে ভিতরেও ভোট দেওয়ার জন্য অনেকেই অবস্থান নিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে একজন ভোটারের সাথে, যারা জেনে ভোট দেওয়ার জন্য লাইনে এসে দাঁড়িয়েছে। চেষ্টা করি যে কি বলে তুমি। আসসালামু আলাইকুম, একটু কথা বলি। ভোট দিতে এসছেন, কেমন লাগতেছে? ভোটের পরিবেশ কেমন দেখতেছেন? গন্ডগোল ঝামেলা নেই। তা আপনারা যারা ভোট দিতে এসছেন, আপনাদের কি কেমন কি মনে করেন? আগেও তো ভোট দিয়েছেন, আগের থেকে ভালো, এবারে পরিস্থিতি ভালো? আপনি আপনি যে যারা মানে আসতেছে ভোটার, আপনি এই টাইমে এসছেন, অনেকে সকালে এসছে, আপনি সকালে আসেননি? আমি দুইবার এসে গেছি, ভিড় দেখে, আমার আবার বাচ্চা আছে, এজন্য আমি আবার চলে গেছি। মানে দুইবার এসছেন, ভিড় দেখে চলে গেছেন, আবার এসছেন? দর্শক শুনতে পাচ্ছেন যে এই যে ভোটার এখানে আসলে ওনাদের আগ্রহ অনেক ভোট দেওয়ার জন্য। এটা বাংলাদেশে যেই নির্বাচন পরিস্থিতি, আগেও দেখা গেছে যে মহিলা যে ভোটার ওনাদের আগ্রহ বেশি থাকে। আপনি কেমন আছেন? ভোট দিতে এসছেন, কেমন লাগছে? ভোটটা কি আপনাদের কাছে একটুখানি আনন্দের একটা ব্যাপার মনে হয় নাকি? ভোটের পরিস্থিতি কেমন দেখতেছেন? ভালো, কোনো সমস্যা নাই? দর্শক শুনছিলেন একজন মহিলা ভোটার, উনি বলছিলেন যে ভোটের পরিস্থিতি ভালো, এবং একজন বলছিলেন উনি সকাল থেকে দুইবার এসছে, দুইবার এসে চলে গেছে, ভোট দিতে পারেনি, কারণ হচ্ছে বিশাল বড় লাইন ছিল। এই হচ্ছে গিয়ে মানে এই কেন্দ্র অবস্থা। আমি অন্যান্য কেন্দ্র গিয়েছি, যে কেন্দ্রগুলোতে বিশেষ করে মহিলা ভোটের ভোটাররা আছে, সেখানে দেখলাম যে মহিলা ভোটারদের আসলে সিরিয়াল বড়, যদিও পুরুষ ভোটারদের সিরিয়াল একটু কম দেখেছি। যেমন এই কেন্দ্রেতেই পুরুষ ভোটার যে সিরিয়াল, পুরুষ ভোটার সিরিয়াল আমি দেখতে পাচ্ছি না। পুরুষ ভোটার ভাই, পুরুষ ভোটার সিরিয়াল কোন দিকে? আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরুষ ভোটারদের এই সিরিয়াল, সেখানে যাই একটু দেখানোর চেষ্টা করি। এটা কি পুরুষ ভোটারের? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরুষ ভোটারের যেই কেন্দ্র, পুরুষ ভোটারের কেন্দ্র। এখানে আপনারা এজেন্ট কতজন আছেন? পাঁচজন। কি কি নৌকা? কেটলি, ইগল, আটটা কি ট্রাক। আর অন্য এজেন্টরা কেন আসেনি? অন্য এজেন্টরা কেন আসেনি? আমি প্রতিটা কেন্দ্রে দেখতেছি এই এই এজেন্টগুলাই, মানে অন্য এজেন্টরা আসেনি কেন, কিছু জানেন? সবাই আছেন দর্শক, এই এই যে দেখতে পাচ্ছেন যে ভোট সুন্দর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে কি পুরুষ ভোটারের যে লাইন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন পুরুষ ভোটার ভোট দিচ্ছে, কিন্তু পুরুষ ভোটারদের যে ওখানে মহিলাদের যেরকম লাইন আছে, এখানে কিন্তু অতটা লাইন নাই। আর সামনে একটা কেন্দ্র আছে, ওখানে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কী অবস্থা কি ভোট কেন্দ্রটার। হ্যাঁ, এই এখানে দেখা যাচ্ছে যে একজন পুরুষ ভোটার উনি লাইনে আছে, আর ভিতরে চলে গেছে ভোট দিতে। ভাই একটু কথা বলি, ভোট দিতে এসছেন, কেমন লাগতেছে? ভোটের পরিস্থিতি কেমন দেখতেছেন? এখানে আমি যেটা দেখলাম যে মহিলা ভোটার উপস্থিতি বেশি, পুরুষ ভোটার উপস্থিতি কম, এর কারণ কি মনে হয় আপনার? সকালে দিয়ে গেছে, আর ঠিক আছে পুরুষ ভোটার সকাল দিয়ে, তারপরেও তো অনেক ভোটার। আপনি কি এবার প্রথম ভোটার? প্রথম ভোটে দিচ্ছেন, কেমন লাগতেছে? এমনি ভোটের পরিস্থিতি কি মনে হচ্ছে, কেমন দেখছেন? ভালো। আপনার কাঙ্ক্ষিত যে প্রার্থী সে জয়লাভ করবে কি মনে করেন? আপনি যাকে ভোট দিবেন আর কি? ভোটের পরিবেশ সুস্থ, কোনো ঝামেলা দেখছেন না? আচ্ছা, ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমার সঙ্গে ইত্তেফাকের লাইভে যুক্ত আছেন, তাদেরকে জানিয়ে রাখছি আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ এক, অর্থাৎ যেটা রূপগঞ্জ উপজেলা আসন নিয়ে, এই নারায়ণগঞ্জ এক আসন, এই এক আসনের মিরকুটি ছাউ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এটি হচ্ছে 89 নম্বর কেন্দ্র। এই কেন্দ্রে এখন পর্যন্ত সকাল থেকে ভোটার উপস্থিতি ভালো ছিল, এখন এই মুহূর্তে কিছুটা কম, কিছুটা কম যদিও দেখতে পাচ্ছেন। কিন্তু প্রিজাইডিং অফিসার যিনি, ওনার সাথে আমি কথা বলছি, যে উনি আমাকে বললো যে ওনার এখানে 2500 যেই ভোট,
2500 ভোটের মধ্যে মোটে 1150 ভোট ইতিমধ্যে পড়ে গেছে, তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে। আর দর্শক ইতিমধ্যে আপনারা জানেন, তারপর একটু জানিয়ে রাখি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের এই আসন থেকে এইবার আসলে 9 জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন হচ্ছে সোনালী আসের প্রার্থী ডক্টর তৈমুর আলম খন্দকার, যিনি হচ্ছে গিয়ে তৃণমূল বিএনপির মহাসচিব, যিনি এখানে প্রার্থিতা। এছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রার্থিতা করছেন, নৌকা প্রতীক নিয়ে প্রার্থিতা করছেন দর্শকেরা। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভ যুক্ত আছেন, একটুখানি ত্রুটির জন্য দুঃখিত, যারা একটু যুক্ত আছেন তাদেরকে জানিয়ে রাখছি যে আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ এক আসনের, যেটা রূপগঞ্জ উপজেলায়, সেখানের মিরকুটিছড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই আসনে ভোটার উপস্থিতি সকাল থেকে বেশ সরব ছিল, আর আমি সকাল থেকে অনেকগুলো কেন্দ্রেই ঘুরেছি। সবগুলো কেন্দ্রতেই ভোটারদের মধ্যে যে কেন্দ্রগুলোতে মহিলা ভোটার উপস্থিত ছিল, মহিলা ভোটার আছে, সেই কেন্দ্রগুলোতে আসলে মহিলা ভোটারদের লাইন ছিলই। আর ওই যে কেন্দ্রগুলোতে শুধু পুরুষ, সেই পুরুষ ভোটারগুলোর কেন্দ্রগুলোতে তুলনামূলক ভোটার উপস্থিতি কম, এটাও হচ্ছে আমি দেখতে পেয়েছি। আর ও যেটা বলছিলাম যে এই আসনে, এটি হচ্ছে গিয়ে জাতীয় সংসদের 104 নম্বর আসন। এই আসনে এখন মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী, নৌকার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি হচ্ছে গোলাম দস্তগীর গাজী, এবং তার ছেলে স্বতন্ত্র প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা, স্বতন্ত্র প্রার্থী যিনি ইগল প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা, তিনি হচ্ছেন গাজী গোলাম মোর্তজা। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আজান দিয়েছে, যেটা হচ্ছে জোহরের আজান। জোহরের আজান পর্যন্ত ভোটের পরিস্থিতি যেটা আমি দেখেছি বা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে গিয়ে এই আসনে এখন পর্যন্ত আমি কোথাও তেমন আমার চোখে পড়েনি কোনো গ্যাঞ্জাম বা কিছু কোথাও হয়েছে কি না আমার চোখে পড়েনি, হতে পারে। কিন্তু আমি যতগুলো কেন্দ্র গিয়েছি সবগুলো কেন্দ্রে মোটামুটি ভোটার পরিস্থিতি স্বাভাবিক ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন। ও এর মধ্যে আমি একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছি, ওনাকে আমি কোশ্চেন করেছিলাম যে এই যে কোথাও এখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কটা, উনি বললো যে এখানে তো আসলে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র। আমি বললাম ঝুঁকিপূর্ণ কেন্দ্র, বলে যে আমাদেরকে এনে আমরা আছি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে, এই কারণে আছি। তো এই হচ্ছে গিয়ে আসলে সর্বশেষ অবস্থা। দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভ এই মুহূর্তে আমি শেষ করতে যাচ্ছি। পরবর্তী লাইভে আবার আপনাদের যুক্ত করব, সেই পর্যন্ত ইত্তেফাকের সঙ্গে থাকুন। ধন্যবাদ।